আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার সবচেয়ে প্রিয় ফুল বেলি আজকে আপনাদের সাথে শেয়ার করব সারা বছর বেলি গাছ কিভাবে যত্ন করবেন বেলি গাছ কিভাবে ঝোপালো করবেন সিজনের শুরুতেই আমার বেলি গাছ ফুলে ফুলে ভরপুর প্রতি বছর শীত শেষ হলেই বেলি গাছ ছাটাই করি এইবার করিনি জানুয়ারি থেকেই গাছে খাবার দেওয়া শুরু করেছিলাম ডিমের খোসা ধুয়ে শুকিয়ে গুঁড়া করে পানের সাথে মিশিয়ে দিয়েছি কলার খোসা ভেজানো পানি দিয়েছি মাসে একবার খোলের পানি দিয়েছি ফেব্রুয়ারির শেষের দিকে দেখলাম গাছের প্রচুর কলি এখন সব আস্তে আস্তে ফুটছে ফুলগুলো ফোটা শেষ হয়ে গেলে দু ইঞ্চি করে বা একটা শেপে রেখে গাছ ছাঁটাই করে দেব আবার খাবার দেব নতুন ডালের সাথে আবারও প্রচুর ফুল হবে প্রতিবার ফুল ফোটা শেষ হলে এইভাবে এক থেকে দেড় ইঞ্চি করে কেটে দিলে গাছ ছোপালো হবে অনেক শাখা প্রশাখা হয়ে প্রচুর ফুল হবে বেলি গাছের যত্ন ও পরিচর্যা নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব বেলি গাছের সিজন শীতের শেষ থেকে পুরো বর্ষা শীতের মধ্যেও দুই একটা করে ফুল ফোটে অনেকেই প্রশ্ন করেন আমার বেলি গাছে ফুল কেন হচ্ছে না যে কোনো গাছে ফুল আসার জন্য প্রথমে প্রয়োজন পর্যাপ্ত সূর্যের আলো খাবার এবং নিয়মিত পানি অনেকের গাছ বেলকনিতে থাকে তিন থেকে চার ঘন্টা রোদ লাগে এতে করে সেই গাছে কখনোই প্রচুর ফুল ফুটবে না বেলকনিতে রাখা যে কোনো ফুল গাছে চতুর্দিকে যদি রোদ না লাগে সেই সব গাছে কখনোই আশানুরূপ ফুল হবে না ছাদে বা খোলা জায়গায় গাছ রাখলে সূর্যের আলো গাছের চতুর্দিকে লাগে গাছের গ্রোথও ভালো হয় যে কোনো নার্সারিতে এখন বেলির চারা পাবেন বেলির চারা গাছ কেনার পর কিভাবে ঝোপালো করবেন চারা কেনার পর প্রচুর খাবার দিয়ে চারা বুনতে হবে চারা বড় হওয়া শুরু করলে মাঝে মধ্যেই বড় ডালের আগা কেটে দিতে হবে নিয়মিত খাবার দিতে হবে নিয়মিত পানি দিতে হবে পর্যাপ্ত সূর্যের আলো লাগে এমন জায়গায় রাখতে হবে এক দেড় বছরে গাছ ঝোপালো হয়ে যাবে বেলি গাছে সবচেয়ে বেশি যে পোকা হয় তা হলো সাদা মাছি পোকা পাতার নিচে থাকে পাতার রস শুষে খায় পাতা কুকড়ে যায় এর জন্যে ইমিডাক্লোপ্রিড কীটনাশক স্প্রে করতে হবে দু লিটার পানিতে পাঁচ মিলি বা একটা চামচ শেষ বিকেলে পাতার নিচে এবং উপরে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে আমি মাসে একবার করে দিই পোকার আক্রমণ বেশি হলে সাত দিন অন্তর অন্তর দিতে হবে গাছ সুস্থ হলে পনেরো দিন বা মাসে একবার দিলেই হয় বিলি গাছের খাবার হিসেবে ডিমের খোসা ধুয়ে শুকিয়ে গুঁড়া করে দেবেন চা পাতা ভালো করে শুকিয়ে দেওয়া যায় কলার খোসা ভেজানো পানি বা ছোটো ছোটো পিস করে কেটে শুকিয়েও দেওয়া যায় ভার্মি কম্পোস্ট বা জৈব সারও দিতে পারেন যে কোনো খাবার দেওয়ার আগে টবের কিনার ঘেসে হালকা করে মাটি আলগা করে তারপর খাবার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে যদি তরল খাবার দেন যেমন খোলের পানি ক্ষেত্রে মাটি আলগা না করলেও হবে তবে মাটিটা যেন ভেজা ভেজা থাকে একদম শুকনো মাটিতে খোলের পানি দেয়া ঠিক না ডিমের খোসা পানিতে মিশিয়েও দেওয়া যায় দু লিটার পানিতে ছয় চা চামচ ডিমের খোসা নিয়ে ভালো করে গুলে গাছে দেওয়া যাবে আমার তিনটা বেলি গাছ সব গাছে আধা করে দিই সঠিক কোনো পরিমাপে দিতে হবে এমন না এটা জৈব সার কম বেশি হলে সমস্যা হবে না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করতে পারেন ব্যস্ততার কারণে অনেক সময় উত্তর দিতে দেরি হয় তার জন্য দুঃখিত দেরিতে হলেও উত্তর দিব একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেল যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবার জন্যে শুভকামনা